ঘোষিত হয়ে গেল বছরের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার বাফটা। সর্বোচ্চ সাতটি পুরস্কার জিতে এবারের আসর বাজিমাত করেছে ওপেন হেইমার। শুধু তাই নয়, ওপেন হেইমারের চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতা হয়েছেন কিলিয়ান মার্ফি। সেরা অভিনেত্রীর পুরস্কার ঘরে তুলেছেন অভিনেত্রী এমা স্টোন। আসরে মুগ্ধতা ছড়িয়েছে ব্রিটিশ রয়্যাল পরিবার। লন্ডনের রয়্যাল ফেস্টিভ হলে বসে এবারের 77তম ব্রিটিশ একাডেমি ফিল্মস অ্যাওয়ার্ডসের ঝলমলে আসর। শেষ পর্যন্ত মূল পুরস্কারের আসরে বাজিমাত করবেন কে, এ নিয়ে চলছিল জোর গুঞ্জন। অবশেষে সে মহেন্দ্র খন। ঘোষণা করা হয় সেরা অভিনেতার নাম। বেস্ট অ্যাক্টর গোজ টু কিলিয়ান মার্ফি। অস্কারের মনোনয়ন গোল্ডেন গ্লোবস এর পর এবার বাফটার মঞ্চেও ওপেন হেমারের দাপট। সেরা অভিনেতার পুরস্কার জিতে নিলেন কিলিয়ান মার্ফি। অন্যদিকে সেরা পরিচালকের শিরোপা পেলেন ক্রিস্টোফার নোলান। সব মিলিয়ে বাফটার মঞ্চে 60টি পুরস্কার জিতে নিল ওপেন হেমার। গেল বছরের আরেকটি আলোচিত সিনেমা পুত্তর সিং, যেখানে অভিনয় করে আলোচিত অভিনেত্রী এমা স্টোনের ঝুলিতে উঠেছে সেরা অভিনেত্রীর পুরস্কার। এছাড়া সেরা অ্যানিমেশন সিনেমা হয়েছে দ্য বয় অ্যান্ড দ্য হেরন। আর সেরা তথ্যচিত্রের পুরস্কার পেয়েছে 20 Days in Mariupol। আর বাফটা গোল্ডেন গ্লোবস জিতে বিশ্বজুড়ে সাড়া ফেলে দেওয়া অভিনেত্রীর পাশে মঞ্চে দুটি ছড়ালেন ভারতীয় সুন্দরী দীপিকা পাড়ুকোনও। সেই সাথে এবারের আসরের মধ্যমণি হয়ে নজর কেড়েছে ব্রিটিশ প্রিন্স উইলিয়ামও। মাসুদ রানা, নিউজ 24।